সদা হাস্যোজ্জ্বল চুপচাপ স্বভাব আর ঠান্ডা মেজাজে বলেই লিটনকে জেনে এসেছে এই দেশের মানুষ। কথা কম বলেন, এ কারণে উইকেটের পেছনে তার উপস্থিতি নিয়েও একটা সময়ে প্রশ্ন তুলত অনেকেই। সেই চুপচাপ লিটন এখন কিছুটা বদলেছেন, এমনকি তিনি নাকি টিম হোটেল থেকে নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিয়েছেন এমন অভিযোগও উঠেছিল রোববার। সোমবার সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে টাইগার ওপেনার ক্ষমা চেয়েছেন, কিন্তু প্রচারিত ঘটনার সাথে লিটন কতটা একমত তা জানা যায়নি। খালেদ মাহমুদের কথাতে অবশ্য লিটনের বক্তব্য কি তার কিছুটা অনুমান করা যায়। কাউকে আপনাদেরকে বের করে দিয়েছে এই কথাটা ও বলেইনি কোনো সময়, হয়তো বা হি ইজ আনকমফোর্টেবল থাকাতেও মানে ক্যামেরা ছিল, মানে আমাকে যেটা বলবেন আমি তো ছিলাম না, তাই কোন আনসার প্রপারলি, বাট আমি যেটা লিটনের থেকে জানি যতটুকু ইজ বিট আনকমফোর্টেবল সেটাই ও প্রেস হয়তো বা সিকিউরিটিকে জানিয়েছে, বাট এটা হয়তো বা সিকিউরিটি আপনাদেরকে কীভাবে বলেছে আই ডোন্ট নো, বাট এগেন আমার মনে হয় যে ইটস নাথিং ইন্টেনশনাল, উই অলওয়েজ থিঙ্ক যে আপনারা দূর থেকে বাংলাদেশ থেকে আসছেন কষ্ট করে আমাদের দেশের জন্য, একটা লজ্জাজনক ব্যাপার একটা যে আমাদের মিডিয়াকে যদি এখান থেকে সরে যেতে বলে সেটা আমাদের জন্য ঠিক না। আমরা অলওয়েজ এনকারেজ করি আপনাদেরকে যে আমরা ছবি তুলেন ভিডিও করেন, আমাদের সবার কাছেই খুব আনসার্টিং যে এরকম লিটন কীভাবে বললো, বাট লিটনকে আমি কথা বলেছি আজকে সকালেও বলেছি কথা, নি সেড যে স্যার আমি কোনোভাবেই কাউকে ছোটো করতে চাইনি বা এরকম করতে চাইনি, যেটা আমার ভুল হয়েছে, আমি জাস্ট আনকমফোর্টেবল ছিলাম বলে, যেহেতু ক্যামেরাটা খুব বুকের সামনে নিয়ে আসছিল বারবার। লিটন সাংবাদিকদের বের হয়ে যেতে বলেননি, তবে কিছুটা অস্বস্তি হচ্ছিল তেমনটাই নাকি জানিয়েছিলেন নিরাপত্তারক্ষীদের। টাইগার ওপেনার ক্ষমা চাওয়ায় সেই ঘটনা ভোলার চেষ্টায় দেশের গণমাধ্যম, তবে ক্ষমা চাওয়ার পোস্টের একটা লাইন নিয়েও ছিল প্রশ্ন। আজকে যে স্ট্যাটাসটা দিয়েছে এটা নিয়ে তো আলোচনা হচ্ছে যে লিটন এখন দেবতা হয়ে গেছে, আমার প্রশ্নটা হচ্ছে স্ট্যাটাসে সে লিখেছে যে আমি ভাবিনি বা বুঝতে পারিনি এখানে এত বিপুল সংখ্যক সংবাদকর্মী বা মিডিয়া কর্মী ছিল, তার মানে কি কম সংখ্যক থাকলে লিটন যেটা করছে এটা ভ্যালিড, বেশি সংখ্যক ছিল বলে এটা ঠিক হয়নি, তাই তো? আসলে আমরা জিনিসটাকে মানে দুইভাবে নিতে পারি, নেগেটিভ পজিটিভ দুইভাবে নিতে পারি না। আমি ওই ইনস্ট্যান্ট সিচুয়েশনটা তো আমি জানি না, মানে লিটন এরকম কোনো সময় বাংলাদেশে কোনো প্লেয়ার এরকম করেছে কি না আমার জানা না, লিটনও তো আমার মনে হয় যে ও এত অ্যারোগেন্ট ছেলে আমি এটা বললাম, আমি কোনো সময় দেখিনি, বাট কেন বললো বা কেন বললো ওই সময়টা কী হলো এটা তো বলে না, বাট আমি যেটা বললাম এটা ওর স্টেটমেন্ট ছিল আমার সাথে, আমি যেটা বলেছি বল স্যার আমি একদম কোনো পার্টিকুলার কোনো রিজনে বলি, জাস্ট এটা আমার জাস্ট আমি ফিলিং আনকমফোর্টেবল তার জন্য আমি বলেছি, হয়তো বা যেটা হয় একটা টিম হারলে অনেক সময় অনেক নেগেটিভলি কাজ করে, নিজেদেরকে গুটায় রাখতে চায়, যেটা হয় আমরা চেষ্টা করছি বাইরে নিয়ে ডিনার করতে একসাথে সবই করার চেষ্টা করছি, বাট এন্ড অফ দ্য ডে ফিজিক্যাল প্রেশারের থেকে তো মেন্টাল মোর মেন্টাল প্রেশার না ক্রিকেট খেলাটা, যে রান করতে পারছে না বা কনসিস্টেন্সি হচ্ছে না এটা একটা প্রবলেম হচ্ছে, তো ওইখান থেকে কিছু আসলে লাগে যায় না, বাট আমি অন বিহাফ অফ বাংলাদেশ ক্রিকেট টিম অ্যান্ড বিসিবি আই এম সেইং সরি অ্যাবাউট দ্য জন্য যে আপনারা দুঃখ প্রকাশ করলাম, আমি আমার জন্য যে আপনারা সেটাকে পজিটিভ দিয়ে নিয়ে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেটের বাকি ছয়টা ম্যাচ আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন সবসময় সেভাবেই করবেন, যাতে আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। খারাপ সময়ের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণ, লিটন যা করেছেন তা করা উচিত হয়নি সেটা মানে বিসিবিও। রানে ধারাবাহিকতা না থাকাও একটা বড় কারণ হতে পারে বলেই ভাবছেন অধিকাংশই। সব কিছু পেছনে ফেলে লিটন রানে ফিরুক সেটাই হোক সবার কামনা। লিটন ভালো খেলা মানে তো দেশেরই সাফল্যের সম্ভাবনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।